বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে তৎপর যুক্তরাষ্ট্র ক্ষমতা আসার পর থেকেই গণতন্ত্র সম্মেলন নামে একটি অনুষ্ঠান আয়োজন করে আসছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয় তা মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নির্ধারণ করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। অপরদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেক দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। যে যুক্তরাষ্ট্র অন্য দেশের গণতন্ত্র নিয়ে তৎপর সেই মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি খোদ প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্কে ইয়াং রিপাবলিকান ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তিনি একমাত্র ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষা করতে পারেন। একই সঙ্গে আগামী নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে ডেমোক্রেটরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন এই রিপাবলিকান নেতা। No, I'm not a threat. I will save democracy. The threat is crooked Joe Biden. These guys are so good with misinformation, disinformation. It's a slight difference, you know. চলতি সপ্তাহে শুরুর দিকে স্বৈরশাসক হতে চান ট্রাম্প বলে খবরের শিরোনাম হয়। সেই কথার ওই দিন জবাব দিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বলেন, তিনি একদিনের জন্য স্বৈরশাসক হতে চান, শুধুমাত্র একটি দেয়াল তৈরির জন্য। ট্রাম্পের সুরে সুর মিলান তার সমর্থকরা। তাদের দাবি, ব্যালট পেপারে ট্রাম্পকে হারাতে পারবে না কেউ। রাহুল রানা, সময় সংবাদ।